হানিফ সরকার বাণী লিখেন মানুষের মঙ্গলের জন্য, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। আজ আমি তার লেখা বাণী আপনাদের কাছে তুলে ধরব। আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত একজনের মাধ্যমে আরেকজনের দেহে রোগ ছড়াতে পারে না, আর মহামারীর কারণে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পাবে। জীবনে আপনি ভালো নতুন কিছু করতে চাইলে মুখে না বলে কর্মের মাধ্যমে তা সবার সামনে উপস্থাপন করুন। আমার লেখা বাণীগুলো পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমি পরিশ্রম করে লিখে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইসলামের দাওয়াত প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সার্থক হতে অভিজাত এলাকায় বাড়ি, বড় গাড়ি, অর্থবিত্ত, নাম, যশ এগুলোর কিছুই প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু সুস্বাস্থ্য এবং ইমান। বেহেস্তে কে যাবে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আপনার কাজ হলো ভালো কাজ করা, মন্দ কাজে বাধা দেয়া, সালাত আদায় করা, যাকাত দেয়া, কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজ যথাসময়ে আদায় করুন। ভাবিনি নিষ্ঠুর পৃথিবীতে এত কষ্ট পাবো। সবাই যৌবনকালেই 5 ফরজ পালন করার চেষ্টা করুন, কারণ বার্ধক্যে কষ্ট অনেক বেশি হবে। অনন্তকালের সুখের চেষ্টা করুন। কাগজে নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি কিছু মিথ্যা আবেগ দিয়ে জীবন চালানো যায় না। অর্থ সকল সুখের মূল নয়, স্বাস্থ্যই সকল সুখের মূল। একজন ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন সম্ভব নয়। গায়ের জোরে ক্ষমতা চিরদিন টিকে না। আপনি যতই শক্ত হন না কেন, সময় আর পরিস্থিতি আপনাকে দ্বিখণ্ডিত করবেই। একটি ফুল দিয়ে যেমন মালা গাঁথা যায় না, তেমনি একাকী ভালো কাজ করে পৃথিবীতে সুন্দর করা যায় না। কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, সে জীবনে সার্থক হতে পারে না। মানুষের ভাগ্যে কিছু থাক বা না থাক, দুঃখ কষ্ট কম বেশি সবার জীবনেই থাকে। আজও দুনিয়াতে কেউ বলতে পারেনি আমি 100% সুখী। দুনিয়া হলো আল্লাহর তৈরি পরীক্ষা কেন্দ্র। ধন, জন, নিশির স্বপন এসবই ক্ষণিকের, দুনিয়ার সবই অস্থায়ী, এমনকি ফেরেস্তা আজরাইল আলাইহিসসালামের জীবনও অস্থায়ী। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাণীগুলো আপনাদের ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন বাণী শুনতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।